নিম্নচাপের প্রভাবে ভোলা উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও অতি জোয়ারে ভোলায় বাঁধের বাইরের 20টি গ্রাম পানিতে ডুবে আছে। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে আমন চাষ। সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন জেলেরা। এদিকে চলতি বন্যায় টাঙ্গাইলের সদর ভুয়াপুর, নাগরপুর, দেলদুয়ার ও কালীহাতি উপজেলায় ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে আছে আমন বীজতলা ও ধান গাছ, সবজি, কলাবাগান ও আখখেত। বন্যায় মোট 5টি উপজেলার 80,000 কৃষকের 67 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফসল হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। দর্শক, এই মুহূর্তে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জলিল। জহুরুল, হ্যাঁ জ্যোতি, যেমনটি বলছিলেন, বঙ্গোপসাগরে যে লঘুচাপের প্রভাব হচ্ছে এজন্য কিন্তু ঝালকাঠির যে আবহাওয়া খুবই খারাপ। সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে থেমে থেমে। তাছাড়া কিন্তু যে ঝালকাঠি জেলার সুগন্ধাবান বিষখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু ঝালকাঠি জেলার নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু যে আমাদের ঝালকাঠি জেলার যে বিষখালী নদীর বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি না থাকার জন্য কিন্তু জোয়ারের পানি সামান্য হলেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। বর্তমান অবস্থা কিন্তু তেমনটি। আমরা দেখতে পাচ্ছি যে ঝালকাঠির যে সুগন্ধা এবং বিষখালী নদীর যে তীরবর্তী এলাকা, সেসব এলাকা কিন্তু তলিয়ে গেছে ভারী বৃষ্টির জন্য। কিন্তু বেশ কাঁচা পাকা রাস্তা তলিয়ে গেছে। এই জন্য কিন্তু সাধারণ যে জনগণ, খেটে খাওয়া যে মানুষ, সেই মানুষের কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে সদ্যরোপিত যে আমন চারা, সে আমন চারা কিন্তু যদি বেশি মাত্রায় বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তবে কৃষি বিভাগ কিন্তু জানিয়েছেন যেহেতু এর আগেও একটি পানি বন্যা ছিল, সেই বন্যার জন্য কিন্তু কৃষকরা আমনের খুব সমস্যায় ছিলেন চাষাবাদের জন্য। আপনাকে ধন্যবাদ দর্শক। জহিরুল ইসলাম জলিল জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে।